কটাকা আছে বুনু? দেখি খোলো পতাকা দেখি গুনু। তোমার জামাইয়ের ফোন নিয়ে এত প্রবলেম হয় বলে লাস্টে আমার ফোনে ইমেল আইডিটা করে নিয়েছি। সববার করে বাবারে কত টাকা, সেই ভান্ডারটা কোথায়? ভেঙে কি সব টাকা এতে রেখেছে? ক টাকা হয়েছে রে শোনা, বাবারে তুই তো অনেক টাকা জমিয়েছিস, আবার 200 টাকার নোট দুখানা, এত টাকা তো আমিও জমাতে পারিনি। ক টাকা হয়েছে রে শোনা, চ গুনবো, আগে ক্যামেরাটা সামনে নিয়ে আর গুনবো ক টাকা হয়েছে। এই যে হচ্ছে বুনুর ব্যাগ, আর এই যে হচ্ছে বুনুর টাকা। হ্যাঁ ব্যাগটাও নাইস, এগুলোকে বলে পপ। আচ্ছা এটা হচ্ছে ওর টাকার মানে কত টাকা হয়েছে, কিন্তু আমি আবার গুনবো এখন। হ্যাঁ গাইজ, এবার এই আমরা টাকাগুলো গুনবো, দেখি বুনুর এখানে কত টাকা হয়েছে। হ্যাঁ চলো গুনি, বুনু পালাচ্ছিস কোথায়? আচ্ছা 200 টাকার নোটা খুলেছে, 200। এটা হলো 400। বাবা আমিও এত টাকা, 400 টাকা কি, আমি 100 টাকাও জমাতে পারি না, থাকলেই মনে হয় খরচে করে দিই। এটা 500 টাকা, 500, 600, এখানে 700 টাকা আছে। আমার মনে হচ্ছে তোর ওখানে তুই যত টাকা বলেছিস তত টাকা নেই, 700, তোর বাবা নিয়ে নিয়েছে। আবার গুনেও রেখেছে, লিখে রেখেছে কত টাকা আছে। পাপা শোনা, ধর এখানে ওখানে রাখ, এটা 800 টাকা হলো, 800। এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ, ঘুমিয়ে পড়েছে ও। এই নে এটা রাখ, কত হলো? 900, 900 হলো না মাসি? খুচরো আছে কতগুলো এদিকে? খুচরো গোনা ধৈর্যের ব্যাপার, কটা আছে সে কটাই গুনে ধৈর্যের ব্যাপার। এখন আমার দাঁড়াও একেবারে সেন্ট্রিকেট করে দিয়ে সব আছে, 10,000। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে সব মিলিয়ে আছে 1100 টাকা। এই আরে দুষ্টু, তুমি ক্যামেরাটা তো দিলে তুমি না নিয়ে 1100 টাকা, আর ওর বাবা 1/2 টাকা নিয়ে নিয়েছে। তোমার মেয়ে তো এখানে লিখে রেখেছে কত টাকা ছিল। ঠিক আছে টাটা টাটা, অনেক টাকা হয়ে গেছে। সাইকেল কবে কিনবি? আজকে দিতে বলেছে, ওর টাকা জমিয়েছে সাইকেল কিনবে বলে, কিন্তু কবে কিনবে জানি না। সাইকেল কিনে ফেলে, চলো টাটা, আবার হবে দেখা।